হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ ব্লগটা খুব ভালো লাগবে। তো সকালবেলায় দেখতেই পাচ্ছ আমি মেয়ের খাবার গোলাচ্ছি, এটা আমার মেয়ের জন্য। মেয়ে সকালবেলায় নেস্টাম খাবে, তো নেস্টামটাই ওর জন্য গরম জলে একটু দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি। আমার মেয়ে আবার না মিষ্টিটা না খুব পছন্দ করে না, তার জন্য মিষ্টি ছাড়া করে নিলাম। আর আমার আর হাজবেন্ডের জন্য 2 কাপ চা বসিয়েছি। হ্যাঁ, ভাবতেই পারো রোজ আমি একা চা খাই, আজকে আমি একা চা খাবো না, আমার সঙ্গে আমার হাজবেন্ডও চা খাবে, কারণ আজকে আমার হাজবেন্ড অফিসে যায়নি, বাড়িতেই রয়েছে, সেই জন্য 2 কাপ চা বসিয়েছি। আর চায়ের মধ্যে না মানে চিনিটা আজকে না আমি ভুল করে না 2 বার দিয়ে ফেলেছিলাম, জানো তো, মানে এত মিষ্টি হয়ে গেছে বুঝতে পারিনি, মানে খেয়াল ছিল না অতটা, 2 কাপ মানে 2 বার করে ডবল ডবল চিনি দিয়ে ফেলেছি। তো চায়ের মধ্যে আজকে আমি তেজপাতাটা কিন্তু প্রথম ব্যবহার করছি। আমি একটা দিদিকে দেখেছিলাম চায়ের মধ্যে তেজপাতাটা ব্যবহার করে, আমি তো কখনো করি না, জানি না কেমন হয়, কিন্তু তেজপাতাটা ব্যবহার করে সত্যি বলছি খুব সুন্দর লাগে খেতে চা চায়ে। তোমরাও যদি ব্যবহার না করে থাকো একটু দিয়ে দেখতে পারো। যেদিনকে আমার হাজবেন্ড বাড়ি থাকবে না, সেদিনকে মানে আমার গাধার মতন মানে ছুটতে হবে আর কাজ করতে হবে, মানে বলার বাইরে, জানো না কি যে অত্যাচারটা করে। মানে সঙ্গে সঙ্গে চা, চায়ের পরে সকালের খাবার, সকালের খাবারের পরে দুপুরের খাবার, মানে তোমরা দেখতে পাবে যে আমি কি হুটোপাটা হুটোপাটা করে করছি। মানে লাস্ট মেয়ে শেষ মেয়ে জানো তো, আমাদের খাওয়া হয়ে গেছে, মেয়ের খাবার লাস্টে করেছি, যেখানে আমি মেয়ের খাবার সবার আগে করে মেয়েকে খাইয়ে দিই, সেখানে মেয়ের খাবার লাস্টে করা হয়েছে। মানে এইরকম বাড়িতে থাকলে এইরকম ভাবে অত্যাচার করে আমাকে। আজকের কাজকর্মগুলো আমি একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করেই করছিলাম, কেন বলো তো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা একটু বেরোনোর আছে সেই জন্য, কারণ আজ তো বুধবার, কালকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার আমি পুজো করি। কিন্তু আমার একটা মানসিক ছিল যে আমি 5 রকম ফল মিষ্টি দিয়ে পুজো করব, তো তারই পুজোটার মানে পুজোটা করার জন্যে কিছু জিনিস আমাকে বাজার থেকে আনতে হবে, সেই জন্যই আমাকে যেতে হবে, তো সেই জন্যে আরও তাড়াহুড়া করছিলাম। আর এই দেখো আমি পাস্তা সিদ্ধ করে নিলাম, কারণ একটু পাস্তা বানাবো। সকালবেলা এসব নন হেলথ মানে এসব হেলদি খাবার একদমই নয়, এগুলো একদমই খাওয়া উচিত না, তাও আমরা খাচ্ছি শুধুমাত্র আজকে, কারণ আমরা মাসে 1 দিন কি 2 দিন আমরা খাই, জাস্ট একটা মানে যেদিনকে আমার হাজব্যান্ড ধরো বাড়িতে থাকে সেদিনই হয় এইসব, তাছাড়া কখনোই এরকম হয় না। অন্যান্য দিন যেরকম রুটি সবজিটাই বেশি খেয়ে যাই, রুটি সবজি না হলে একটু পরোটা করে দিলাম, আর রুটিটাই ম্যাক্সিমাম দিন করা হয়, রুটিটাই খেতে পছন্দ করে। আর এখন যেহেতু আমের সময় আছে, তো আমের সময় কি হয়, আমার হাজব্যান্ডটা আমার আম খেতে খুব পছন্দ করে, আমার মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি মোটামুটি, আমি আবার খুব একটা মানে অতটা আম ভক্ত নই। যাই হোক, এই আমের সিজন যে কটা দিন আছে সেই কটা দিন আমার একটু রেহাই আছে, কেন বলো তো, কারণ রুটির সঙ্গে যদি একটু ভাজা দেওয়া হয় আর আম দিলেই মোটামুটি হয়ে যাচ্ছে। আবার আমের সিজন যখন চলে যায় তখন এই কলাটা খাই, কলাটা ব্যবহার করি। দেখো বন্ধুরা, আমি না পাস্তা সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করার পরে এতটা বেশি হয়ে গেছে, এই এখন আবার দেখো অন্য একটা ডিব্বার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি, ঢেলে এটা ফ্রিজে রেখে দেবো, কাল বা পরশু আবার এটা করে নিতে হবে, নাহলে এটা আবার নষ্ট হয়ে যাবে, এই একটা সমস্যা হয়ে গেল, মানে বুঝতে পারিনি বেশি হয়ে গেছে। যাই হোক, পাস্তাটা রেডি হয়ে গেছে, এবার আমি 2 প্লেটে সার্ভ করব, কারণ একটা খাবে আমার হাজব্যান্ড আর একটা খাবো আমি, আর আমি মেয়েকেও দেবো, মেয়েকে খুব একটা দেই না, এইসব তেলের খাবার তো দিলে পরে ওর পেটে ব্যথা, গ্যাস ট্যাস হতে পারে, সেই জন্য আমি একটু অ্যাভয়েড করি, ওকে খুব একটা দেই না, ওই অল্প অল্প একটু হাতে টাতে মুখে টুকে দিয়ে দিই। ওই দেখো আমার পাশে বাটি নিয়ে বসে পড়েছে। তারপরে দেখো আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছে, চিকেন খাবে বললো, তো আমি চিকেন রান্না করবো আজকে, একটু অন্যরকমভাবে রান্না করবো। চিকেনগুলো লেবু লবণ হলুদ দিয়ে তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, করার পরে একটু ভেজে নেবো, মানে চিকেনটা একটু ভেজে তারপরে রান্না করবো আজকে, জানো তো। কারণ কি বলো তো, অন্য সময় কাঁচা ম্যারিনেট করেই রান্না করি, আজকে আর সেটা করবো না, আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করছি, দেখি কেমন টেস্ট হয় খেতে। কিন্তু জানো তো মানে রান্নাবান্না করার পরে কালারটাও খুব সুন্দর এসেছিলো, খেতেও দারুণ হয়েছিল। আশা করছি তোমরা যদি ট্রাই করো না তোমাদেরও খুব ভালো লাগবে।
তো আমি এটা মশলাটা আলাদা আলাদাভাবে ইউজ করি। কেমন বলো তো, টমেটো আর পেঁয়াজটা কুচিয়ে ব্যবহার করি, আর আদা রসুন আর লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নিই। এভাবে রান্না করলে নাকি খেতে টেস্ট হয়, আমার মাটা বলে। বিশেষ করে আমার মা এভাবে রান্না করে, তো আমিও করে দেখছি কীরকম হয়। তো করার পরে জানো তো খেতে না খুব সুন্দর হয়েছিল, মানে অন্যান্য দিনের চিকেনের থেকে আজকের চিকেনটা একটু ভালো হয়েছিল খেতে। আর আমাদের এখানে জানো তো একটা মশলা পাওয়া যায় চিকেনের জন্য, একটা মশলা এখানে পাওয়া যায় নাগপুরে, যে এই মশলাটা আবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না। তো এই মশলাটা দেওয়ার পরে না, মানে তুমি যখন রান্না করছো তখন খেতে খুব ভালো লাগে, কিন্তু তারপরে কী হয় বলো তো, যখন তুমি ফ্রিজে রেখে দিচ্ছো বা তুমি রাতে যখন খাবে তখন একটা স্মেল চলে আসে। এবার ওই ওই মশলাটা আবার আমার হাজব্যান্ডের পছন্দ করে, আমার আবার ঠিক ভালো লাগে না, কারণ আমি মানে বাড়িতে যেরকম রান্না বান্না করে ওরকম খেয়ে অভ্যাস। তো ওই জন্য একটুখানি আলাদা রকম একটু স্মেল আসলে না সেটা না ভালো লাগে না খেতে। ওই কর্নারে দেখতে পাচ্ছ আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে ভাতটাও হয়ে যাবে, কড়াইয়ে মাংসটাও হয়ে গেল, আমার রান্না আজকে এই অবধিই থাকবে, কারণ এর থেকে বেশি রান্না আর করবো না। কারণ আমরা দুজন মানুষ, তো দুজন মানুষের বেশি রান্না করলে মানে সত্যি কথা বলতে খাওয়ার কেউ নেই এখানে, আর আমিও খুব একটা যে খাওয়া দাওয়া করি বা আমার হাজব্যান্ডও যে খুব খায় এটা সেরকম কিছুই না। আমাদের খাওয়া দাওয়া মানে খুবই সামান্য, ওই অল্প কিছু হলেই আমাদের হয়ে যায়, আমাদের আর বেশি কিছুর প্রয়োজন পড়ে না, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য শুধু চিকেনটা করলাম, ভাত দিয়ে চিকেন দিয়েও হয়ে যাবে, আর সাধারণ মধ্যবিত্ত ঘরে এটাই যথেষ্ট, এটাই অনেক কিছু। বিয়ের আগেও ঠিক এরকমটাই হতো, বিয়ের আগে যখন মা চিকেন রান্না করতো আমাদের চিকেন দিয়েই শুধু হয়ে যেত, আমাদের আর দ্বিতীয় কিছু প্রয়োজন পড়তো না, মানে অন্য কোনো সবজি বলো তরকারি বলো আমাদের আর দরকার পড়তো না, এগুলো দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়ে যেত। তো দেখো আমার কিচেনটা ক্লিন করা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, একটু রান্না বান্না করার পরে একটু কিচেনটা ক্লিন করে দিলে না মনটা ভালো লাগে। আশা করছি এটা সব মেয়েদেরই তাই, মানে মনটা ভালো লাগে তাই না, কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে। তো বন্ধুরা দেখো আমি থালা বাসন আমার ধোয়া হয়ে গেছে, যেগুলো আমি পরিষ্কার টোষা করে যেসব থালা বাসন বেরিয়েছিলো তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। থালা বাসন ধোয়া ঘর মোছা, আমি ঘর মোছাটা শেয়ার করেছি, থালা বাসন ধোয়াটা আমি কখনো সেভাবে শেয়ার করি না, কেন জানি না আমার না ভালো লাগে না ওগুলো ব্লগের মধ্যে দেখাতে, সত্যি বলছি। যাই হোক তোমরা, আমি আর কি দেবো বলো, হাউস ওয়াইফ হয়ে যেগুলো কন্টেন্ট দেওয়া সেগুলোই দিচ্ছি। আমি থালার মধ্যেই, আমি ভাতের মধ্যেই চিকেনটা নিয়ে নেবো, কারণ আমার এভাবেই খেতে ভালো লাগে, আমি আলাদা করে বাটিতে করে নিয়ে আমি খেতে পারি না, ঘরোয়া যেভাবে খাওয়া দাওয়া করে আমি সেভাবেই করি। তো বন্ধুরা চিকেনে না একটু ঝাল হয়েছিলো জানো তো, সেই জন্য একটু লেবু জল করছি, একটু বেশি করে চিনি দিয়ে করছি, কারণ এত মানে এতটা ঝাল লেগে গেছে, তো ওই জন্য একটু লেবু জল ঠান্ডা আর একটু চিনি দিয়ে করলে পরে মনে হয় একটু ভালো লাগবে, সেই জন্য একটু লেবু জল খেয়ে নিলাম। লেবু জল খাওয়ার পরে আমি হাফ আবার ভিডিও এডিটিংও করে নিয়েছি, তারপরে আবার দেখা করছি সন্ধ্যাবেলা। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, যাব একটু বাজারে, কালকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে, তো সেই জন্য পান আনতে হবে আর কিছু ঠাকুরের জন্য ফল আনতে হবে, আর আমার মেয়ের জুতো আনতে হবে, সেই জন্য মার্কেটে যাচ্ছি, চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। আর এই যে আমি আজকে যে ড্রেসটা পরেছি এটা আমি মেন্ট্রা থেকে নিয়েছিলাম, কেমন লাগছে বলো তো, চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। দেখো এখন বাজে 6:45, 6:45 সময় কতটা আলো সেটা দেখো, পুরো দিনের মতন লাগছে, মানে কোনো বন্ধুরা এটা হলো নাগপুর মেন হাইওয়ে হচ্ছে এটাই, আর ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, এদিকে অনেক দিকে পাহাড় দেখা যায়, বেশ ভালো লাগে দেখতে। তারপরে আমরা মার্কেটে ঢুকে গেলাম, মার্কেটে ঢুকে গিয়ে এই যে পান নিলাম, এই কাকুর কাছে পানটা খুব সুন্দর পাওয়া যায়, অন্যান্য মানে এখানে এমনি অনেক দোকানে পানটা সেরকম ভালো একটা পাওয়া যায় না, কিন্তু এনার কাছে একদম ফ্রেশ পান পেয়ে যাবে পুজোর জন্য। আর এদিকে জুতো নিতে চলে এসেছি, আমার মেয়ের এই পিঙ্ক কালারের জুতোটা পছন্দ হয়েছে, ও কী করছে পিঙ্ক কালারের জুতোটাই নেবে, মানে এখনই ওর বুদ্ধি হয়ে গেছে যে মেয়েরা পিঙ্ক কালার পরে, কিন্তু পিঙ্ক কালারের জুতোটা দেখতে সুন্দর ছিল না, মানে তোমার একটু নোংরা নোংরা ছিল, যার জন্য পিঙ্ক কালারেরটাই নেওয়া হয়নি,
ওর পাত থেকে বাবা খুলে দিলেই খুব কান্না করছিল। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, কি কি নিয়ে এসেছি দেখো, পুজোর জন্যই নিয়ে এসেছি, কালকে বৃহস্পতিবার পুজো দেবো, এই মিষ্টি নিয়ে এসেছি। আমি ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি আমি কি কি নিয়ে এসেছি। এই যে মিষ্টি নিয়ে এসেছি, আর এখানে দুটো, এখানে এখানে তিন রকমের ফল আছে, পাঁচ রকমের ফল দেবো, তিন রকমের ফল আছে, আর একটা ফল ঘরেই আছে। এই যে পান পাতা নিয়ে এসেছি, আর এই যেখানে আম নিয়ে এসেছি, আম ঠাকুরের জন্য, ঘরের জন্য, আর এখানে দুটো বিস্কুট নিয়ে এসেছি ঘরের জন্য, চা দিয়ে খাওয়ার জন্য, কটা জিনিসই নিয়ে। আর এই দেখো মেয়ের জুতো, একটা জুতো নিয়ে পালিয়ে চলে যাবে এখনই, এই দুজোড়া জুতো নিয়ে এসেছি, একটা ওর বাবার পছন্দ, একটা আমার পছন্দ, ওই যে জুতোটা নিয়ে চলে গেলো, এটাও পড়বে, সেই জন্য পড়ার জন্য বাবার কাছে নিয়ে চলে গেল। আর একটা এই এই জুতোটা, এটা ও যখন মাঠে টাটে যায়, মাঠে গেলে না এই জুতোগুলো খুব ভালো, মানে পা থেকে ফুলেও পড়ে না, কিছুই পড়ে না, খুব সুন্দর জুতোগুলো। মার্কেট থেকে যখন বাড়িতে এসেছি তখন ঘড়িতে বাজে 8টা, এখন একটু চা করে নিচ্ছি, আদা দিয়ে লিকার চাই করছি, কারণ চিকেন খাওয়া হয়েছে সেই জন্য দুধ চাটা খাবো না, ওর জন্য একটু লিকার চা করে নিচ্ছি, আদা দিয়ে তেজপাতা দিয়ে করেছি, খুব সুন্দর লাগলো খেতে চাটা। আর হচ্ছে এই যে বিস্কিটটা দেখছো, এগুলো বেকারি বিস্কিট, এগুলো তো আমাদের ওখানে অ্যাভেলেবেল প্যাকেট পাওয়া যায়, কিন্তু এখানে যেন তো প্যাকেট পাওয়া যায় না, এখানে লুজ পাওয়া যায় আর ওয়েট হিসেবে বিক্রি হয়, তো খারাপ না, ভালোই, একটু দাম বেশি পড়ে কিন্তু ভালো, খেতে ভালো। আর যেহেতু আমরা বোঝোই তো বাঙালি মানুষ, বাঙালি মানুষের মানে বাঙালি জিনিসই বেশি পছন্দ হয়, সেগুলো যদি এখানে পাওয়া যায় অগত্যা, সেটা দাম যতই হোক মনে হয় যেন নিয়েই নিই। এটা নিয়ে নিয়েছি, আর খেতেও খুব সুন্দর বিস্কুটগুলো। তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং একটা সাবস্ক্রাইব করে দিও। আবার কাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো। সবাইকে জানাই গুড নাইট, খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো এবং আমার পাশে থেকো, একদম কিন্তু ভুলে যেও না। তো সবাই সুস্থ থেকো, বারবার বলছি সুস্থ থেকো তোমরা, কারণ তোমার সুস্থতাই আমি সবসময় কামনা করি, তোমরা সুস্থ থাকলে আমারও খুব ভালো লাগবে।